সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান, বাস্তু এবং ফেংশুই নিয়ে অনুষ্ঠান। অনুষ্ঠান গত কয়েকদিন ধরে আপনারা যে বিষয়ের উপর নির্ভর করে দেখছেন, সেই একই বিষয়ের উপর নির্ভর করে আজকের এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি বিশেষ কারণে বিশেষ অনুষ্ঠান, তার কারণটি হচ্ছে ধন ত্রয়োদশী। প্রতি বছরের মতন এবছরও পাচ্ছি আমরা, এবছর ধনত্রয়োদশী আমরা পেয়েছি 25 তারিখ শুক্রবার, অত্যন্ত শুভ দিন। তার কারণ আমরা ধনত্রয়োদশীর দিন মূলত যে দেবীর আরাধনা করি, যে দেবীর আশীর্বাদ পেতে চাই, সেই দেবীর সাপ্তাহিক যে দিনটিতে পুজোর দিন সেটা কিন্তু শুক্রবার। তিনি হচ্ছেন ধনদেবী লক্ষ্মী, তার পুজোর দিন আমরা প্রায় ফ্রাইডেতে শুক্রবারে। এবারে কিন্তু সেই অত্যন্ত সৌভাগ্যজনকভাবে সেই দিনটি আমরা পেয়েছি ধনত্রয়োদশী শুক্রবার। সেই দিন থেকে আমরা মেনটেন করব ধনতেরাসের দিন, এবং যেভাবে আমরা প্রতিটি মানুষ আমাদের মতন করে ধনত্রয়োদশীকে মেনটেন করি সেভাবেই করব। কুবেরজির পুজো, ধনলক্ষ্মী দেবীর পুজো ইত্যাদি ইত্যাদি আমরা করব। আর যেটা করব, যেটা আমার কনসেপ্টের সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে বাস্তুদোষ কাটিয়ে নেব। আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে প্রশান্তদা, আপনি তো সারা বছরই সেই যন্ত্রমের কথা বলেন, বলেই ফেললাম সেই যন্ত্রমের কথা, প্রতিটি অনুষ্ঠানেই বাস্তুদোষ কাটানোর কথা বলেন, তাহলে ধনতেরাসের দিন এমন কি আলাদা? সত্যি আলাদা। আমরা ঘরে ঘরে লক্ষ্মী পুজো করি, প্রত্যেক বৃহস্পতিবার করি, কিন্তু তারপরেও বিশেষ দুটি দিনে কিন্তু আমরা পুজো করি। অনেকে পুজো করি কালী পুজোর দিন, অনেকে পুজো করি কোয়াগরী লক্ষ্মী পুজোর দিন, দুর্গাপুজোর পরে। কেন? আমরা তো প্রত্যেক বৃহস্পতিবারই করতাম। তাহলে এই একটি নির্দিষ্ট করে অনেক শুভ দিন বলছি কেন? যে ফর্মুলায় আমরা এটা মেনটেন করি অ্যাজ ইট ইজ, এই যে বাস্তুদোষ আমরা প্রত্যেক সপ্তাহের যে কোনো বৃহস্পতিবার কাটাতে পারি, যে কোনো শুভ তিথিতে কাটাতে পারি, সেটা হতে পারে জন্মাষ্টমী, সেটা হতে পারে পয়লা বৈশাখ, সেটা হতে পারে অক্ষয় তৃতীয়া, প্রত্যেকটার গুরুত্ব, গুরুপূর্ণিমা আমরা কাটাই তো, বাস্তুদোষ কাটাই সেই অন্তম স্থাপন করে। কিন্তু এগুলির মধ্যে যদি আমাকে কেউ প্রশ্ন করেন বেস্ট ডে কোনটা, উৎকৃষ্টতম দিন কোনটা বাস্তুদোষ কাটিয়ে নেবার জন্যে, তাহলে সেটা হচ্ছে ধনত্রয়োদশীর দিন। কারণ যে সিযন্ত্রম স্থাপন করে আমরা বাস্তুদোষ কাটাই, মূলত সেই যে যন্ত্রম, কথাটা কিন্তু মাথায় রাখবেন, একটি স্ত্রী একটি যন্ত্রম, যন্ত্রম মানে মেশিন, একটা মেকানিক্যাল ব্যবস্থাপনা, খুব পরিষ্কার করে বুঝুন। আমি আজকে অনুরোধ করবো অনুষ্ঠানটা খুব মন দিয়ে শুনুন, প্রথম পর্বটা অন্তত শুনুন, শেষের দিকে আমি দু একটি ফোন নেব। প্রথম পর্বটায় একটু মনোযোগ দিয়ে অনুষ্ঠানটা শুনুন, কাজে লাগবে, কিন্তু সবারই খুব কাজে লাগবে, তারপরে অনুষ্ঠানে রিং করুন, ফোন নেব, নিশ্চয়ই নেব। সেখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলবো, স্ত্রী আর যন্ত্রম, যন্ত্রম মানে একটি যন্ত্র, মেশিন, বিভিন্ন রকম মেশিন। কিন্তু আমরা যে পাখা চালাই ওটা একটা মেশিন, আমরা যে পাম্প চালাই মেশিন, গাড়ি চালাই মেশিন, যন্ত্র সংস্কৃত শব্দ যন্ত্রম। এবারে এই যে ঠাকুর দেবতা, যত ঠাকুর দেবতা আমরা দেখি, দুর্গা বলুন, লক্ষ্মী বলুন, সরস্বতী বলুন, প্রত্যেক দেবী দেবতার কিন্তু একটি নির্দিষ্ট যন্ত্রম আছে। আমরা এটা কোথায় দেখতে পাই বলুন তো? দেখবেন যাদের যাদের বাড়িতে পুজো হয়, যেমন আমার বাড়িতে বহু বছর ধরে হয়ে আসছে জগদ্ধাত্রী পুজো, পুজো হয়, আমরা সে ছোটোর থেকে দেখছি আমাদের বাবা কাকা জ্যাঠামশাইরা বাড়ি থেকে পুরুত মশাই এসে পুজো করতেন, কিন্তু তাকে সাহায্য করতেন আমার বাবা কাকা জ্যাঠামশাইরা। আগের দিন তাকে বলতো অধিবাস, ষষ্ঠীর পুজোর দিন, জগদ্ধাত্রী পুজোয় কী করা হতো, যে ঠাকুরের সামনে যে ঘট দেওয়া হয়, ঘটের তলায় কিন্তু বিভিন্ন রকম কালার বিভিন্ন দ্রব্যের দ্বারা তৈরি, কোনো গাছের পাতা শুকিয়ে, কোনোটা এটা, কোনোটা ওটা, কোনোটা হলুদকে গুঁড়ো করে বিভিন্ন কালারের ছক তৈরি করা হতো, যন্ত্রম। আমি আপনাদের একটু দেখাতে যাবো টিভির পর্দায়, যেমন এটি সরস্বতী যন্ত্রম, এই হলো যন্ত্রম, এই যে শেপটা দেখছেন, আবার দেখুন কুবেরজির যন্ত্রম, একরকম শেপ নয় কিন্তু যন্ত্রম, শেপ পাল্টে গেছে, শেপটা চেঞ্জ, বাট এটাই হচ্ছে দিস কল যন্ত্রম। তার উপরে রেখে পুজো পাঠ অর্চনা করা হয়,
যেখানে সে ঠাকুর সে স্থাপিত হন, এটা তার ঘর বাড়ি, তিনি থাকতে চান, যার দরজা আছে, দুয়ার আছে, সেই যন্ত্রম। এই যন্ত্রমের মধ্যেই মা লক্ষ্মী এসে বিরাজ করেন, ধনদেবী লক্ষ্মী। কারণ আমরা জানি মা লক্ষ্মী চঞ্চলা, তাকে ধরে বেঁধে রাখতে হবে। আমরা আরাধনা করি এই যন্ত্রমকে স্থাপিত করে, মা তুমি এখানে এসে স্থাপিত হও, স্থায়িত্ব নাও, থাকো এখানে পারমানেন্টলি। পরিষ্কার কথা? যেখানে এবার আমি আপনাদের পরিষ্কার করে দেখাই, এই যে চিৎকার করে করে প্রশান্ত বলে সেই যন্ত্রম সেই যন্ত্রম, একটা এরকম দেখতে স্ফটিকের মন্দিরের চূড়ার মতন, কোথায় যন্ত্রম? দেখুন আপনারা একটু বড় সাইজে দেখালে ভালো বুঝতে পারবেন, যে যন্ত্রমের কাটিং আপনারা এই প্লেটটির মধ্যে দেখতে পেলেন, এরকমই কিন্তু একটি দেখুন যন্ত্রম এখানে আঁকা, ইচিং করে কেটে কেটে করা, এটাই হলো যন্ত্রমটি। কিন্তু দেখে মনে হচ্ছে একটা সিঙ্গেল প্লেট তা নয়, একটা সলিড স্টোন, এ মাথা থেকে এ মাথা পর্যন্ত অন্তত 4 ইঞ্চি এটা হাইট, আরও বেশি হতে পারে হয়তো। তার মধ্যে ইচিং করে কেটে 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 তৈরি করা একটি যন্ত্রম। শ্রী কথার অর্থ হচ্ছে সুন্দর। এই পৃথিবীর যা কিছু ভালো, যা কিছু সুন্দর, তা এই যন্ত্রের দ্বারা প্রাপ্তি ঘটে, এই যন্ত্রের আরাধনা করলে, তাই শ্রী যন্ত্রম। আমরা বলি না আপনার মেয়েটির মুখশ্রী কি সুন্দর, শ্রী সুন্দর, যা কিছু সুন্দর, কোনো সিঙ্গল একটা কিছু নয়, ওভারঅল আপনার জীবনের প্রত্যেকটি দিক যেন ভালোভাবে ডেভেলপ করে, তাই এই যন্ত্রমের পুজো পাঠ করা। তাই বলা হয় শ্রী যন্ত্রম হচ্ছে সমস্ত যন্ত্রমের বস, একদম পরিষ্কার। এই যে যত যন্ত্রম আছে তাদের বস হচ্ছে শ্রী যন্ত্রম। একে ইউনিভার্সালভাবে আমরা ব্যবহার করতে পারি প্রত্যেকটি জীবনের সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি আর্থিক উন্নতি প্লাস বোনাস বাস্তুদোষ কাটানো, এতটা কাজ করে শ্রী যন্ত্রম। তাই এই শ্রী যন্ত্রম স্থাপন করার অত্যন্ত শুভ দিন এই ধনত্রয়োদশীর দিন, যেহেতু এর মধ্যে মা ধনদেবী লক্ষ্মীর আবাস আশ্রয়তল স্থল। মা লক্ষ্মী খুব ঠান্ডা কুল পছন্দ করেন, স্ফটিক কিসের তৈরি হয়, ঠান্ডা, বহু বছর থেকে ওয়াটার ফর্মেশন হয়ে 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 জমে জমে পাথরের আকার নিয়ে, তাই ঠান্ডা কুল। দেখবেন মনি ঋষিরা যারা তপস্যা করেন ধ্যান করেন তারা গলায় স্ফটিকের মালা পরেন, কেন? স্থির থাকার জন্যে, এক্সাইটমেন্টকে দূর করার জন্য, কনসেন্ট্রেট করার জন্য, মনস্থির করার জন্য। কারণ মা লক্ষ্মী মা লক্ষ্মীর পুজোতে কিন্তু ঢাকঢোল বাজে না, কাঁসর ঘণ্টা বাজানো হয় না, গরম কোনো কিছু তিনি পছন্দ করেন না, ঠান্ডা শীতল পরিবেশ পছন্দ করেন। তাই স্ফটিক নির্মিত শ্রী যন্ত্রমই একমাত্র উৎকৃষ্ট ফর শ্রী যন্ত্রম। তাই আমাদের সেদিনকে স্থাপন করার কথা। আমি কিন্তু ধনতেরাসের পরও শ্রী যন্ত্রমের কথা বলবো, পরের দিনই বলবো, তারপরের পূর্ণিমাতে শ্রী যন্ত্রম স্থাপন করবেন আপনি, তারপরের বৃহস্পতিবার শ্রী যন্ত্রম স্থাপন করবেন আপনি, সারা বছরব্যাপী বলি, আপনারা জানেন, নতুন কিছু নয়। কিন্তু এর কিছু ফর্মুলা আছে। আপনি দোকানে গেলেন, মুদি দোকানের মতন বললেন একটা দিয়ে দিন, ওই বাজার থেকে কিনে নিয়ে বসিয়ে দিলেন, তা কিন্তু হবে না। আসছি আপনার একটা ফোন নিয়ে নিই, আলোচনায় আসবো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুজয় গাঙ্গুলি বলছি। আচ্ছা, আজকে দাদা সুজয় বাবু আমরা একটু বাস্তু নিয়ে আলোচনা করতে পারলে সুবিধা হয়। আমি বাস্তু নিয়ে কথা বলবো দাদা। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। গুড, আপনার কি নিজের বাড়ি? হ্যাঁ, আমাদের নিজেরই বাড়ি। আচ্ছা, আপনি কি করেন? আমি দাদা রেলে চাকরি করি। আচ্ছা, তো বাস্তু নিয়ে কিছু জানতে চাইছেন তো? আচ্ছা, সবার আগে আমাকে বলুন আপনাদের কতখানি জায়গার উপরে বাড়ি? আমাদের অ্যাকচুয়াল 6 কাটা জায়গার উপরে বাড়ি, তবে মানে এটা আমাদের পৈতৃক আর কি। আচ্ছা, তো আমরা তিন ভাই ভাগাভাগি হয়েছে বাড়িটা আর কি। আচ্ছা, ঠিক আছে, ভাগাভাগি হয়ে যে যার মতো পোর্শন পেয়েছে 2 কাটার মধ্যে সমস্ত। তার মানে আপনারা ছোট থেকে এখানে আছেন? আমরা একদম ছোটবেলা থেকে। এই ভাগাভাগিটা কদিন আগে হলো? ভাগাভাগিটা হয়েছে আপনার 2018-তে। আচ্ছা, এই ভাগাভাগির আগে আর ভাগাভাগির পরের কোনো তফাত নেই তো? সব ঠিকঠাক তো? আকাশ পাতাল তফাত হয়েছে দাদা, এই জন্যই ব্যাপারটা আমি মানে জানতে চাইছি আর কি। এই মুহূর্তে আপনি যে পোর্শনটাই আছেন, প্রথমে বলবেন আপনাদের সবার জন্য পুরো জমিটা তো যৌথ? যৌথ। জমিতে ঢোকার দরজাটা কোন দিকে? মানে একদম মেন যে 6 কাটার জমি, মেন ঘাট, সবার জন্য? সবার জন্য ঢোকার হচ্ছে নর্থে আমাদের। নর্থ, এটা তো ভালো জিনিস, নর্থে তো গেট ভালো হয়। এইবারে ভেতরে ঢুকে আপনার যে পার্ট, আপনার যে পোর্শনটা ভাগাভাগি করে পেলেন, তার সদর দরজা কোন দিকে? আমার সদর দরজাটা হচ্ছে সাউথে। বেছে বেছে সাউথ পেয়েছেন। আচ্ছা, এইবারে ভেতরে ঢোকার পরে ডান দিক বাদিকে একটু কিচেন টয়লেট বেডরুমগুলো আমায় একটু বলে দিন। রান্নাঘরটা পড়ছে নর্থের দিকে। একদম ঠিক ঠিক করে বলছেন তো? ঠিকঠাক দাদা,
বাথরুমটা পড়ছে সাউথ ওয়েস্টে, সাউথ ওয়েস্টে হ্যাঁ, আর দুটো ঘর পড়ছে সাউথ ইস্ট আর নর্থ ওয়েস্ট। একদম ঠিকঠাক বললেন, একদম একদম, এটাই একদম ফাইনাল। কতদিন ধরে হয়েছে বলছেন? এই 2018-তেই হয়েছে আমাদের ভাগাভাগিটা। আচ্ছা সাউথ ইস্ট। আমি আপনাকে দু তিনটে প্রশ্ন করি, আপনি একটু চিন্তা করে আমায় বলবেন, তারপর আপনি আপনার বক্তব্যটা। ফার্স্ট হচ্ছে, রান্না বান্না কি আপনার ওয়াইফ করেন? ওয়াইফ করছে। ওয়াইফের কোনো শারীরিক প্রবলেম নেই তো? প্রচন্ড ভুগছে দাদা, ভীষণ স্ত্রী, এরকম আগে ছিল না, এখন রোগ ভোগ প্রচন্ড ভাবে রাইট হচ্ছে। আচ্ছা, কে কে আছেন আপনারা আপনাদের পরিবারে? আপনাদের পরিবারে আমার দুই মেয়ে আর আমার স্ত্রী। মেয়েরা কি করে? মেয়েরা পড়াশোনা করছে, মানে স্কুলে না কলেজে? স্কুলে, স্কুলে পড়ে। স্কুলে পড়ছে, আচ্ছা। সে ক্লাস 7-এ পড়ে, একজন 11-এ পড়ে। গুড। আমি তিনটে জিনিস আপনাকে বলি। একটা হচ্ছে, আপনি একটা রেলে চাকরি করেন, এটা আপনার পক্ষে পজিটিভ। আপনি যদি চাকরি না করে কোনো প্রফেশনে থাকতেন, ধরে নিন আপনি ডাক্তার বাবু, আপনি উকিল বাবু, যে কোনো একটা প্রফেশন, বা একটা কাপড়ের দোকান, সোনার দোকান, আপনি কিন্তু ব্যবসায় উন্নতি করতে পারতেন না, প্রচণ্ড প্রবলেমে থাকতেন। আপনার একটাই প্লাস পয়েন্ট, আপনি প্রত্যেক মাসে একটা ফিক্সড স্যালারি পান, এক। কিন্তু এই যে টাকাটা পান, মাসের শেষে কিন্তু টাকার থাকবে না, জলের মতো বেরিয়ে যাবে। একদম দাদা, মানে এটা কিন্তু হচ্ছে আমার এই মানে এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করবার পর থেকে, আগে ঠিকঠাকই ছিল দাদা, রাইট, এটা খুব প্রবলেম করছে আমার। এইবার আপনাকে বলি যে নর্থ, আপনি বলেছেন নর্থে আপনার কিচেন, নর্থ হচ্ছে কুবেরজির জায়গা, জলতত্ত্বের জায়গা, ওখানে আগুন দিয়েছেন, ওখানে ম্যাক্সিমাম ইনভলভ কে? আপনার ওয়াইফ। আপনার ওয়াইফের যে কোনো ব্যথা বেদনা এবং সার্জিক্যাল কিছু প্রবলেম চলে আসতে পারে, কিন্তু অ্যালার্ট থাকুন। প্রচন্ড ভুগছে, সার্জিক্যাল প্রবলেম, মানে পড়ে গিয়ে পা ভেঙে হাড়ে অপারেশন প্লেট বসাতে হয়েছে। বাবারে বাহ, খুব গুড, ভালো খবর। 6 মাস হয়েছে মানে প্লেটটা বসিয়েছি, মানে। আচ্ছা, যাক গে, এটা খুব ব্যক্তিগত বিষয়। আচ্ছা, সাউথ ওয়েস্টে আপনি বলেছেন বোধ হয় আপনার টয়লেট নাকি? সাউথ ওয়েস্টে আমার বাথরুমটা বলছে, বাথরুমটা। তাহলে এই সাউথ ওয়েস্টের বাথরুম, আমরা আমি টিভিতে বারবার বলি, জানি না আপনারা শোনেন কি না, এটা হচ্ছে রাহুর দিক। আপনার পরিবারের, আপনার সংসারের ভালোটা পাওয়া এবং তাকে ধরে রাখা, কন্টিনিউটি পাওয়া, যে আমি ভালো আছি 10 বছর ধরে, ভালো সব দিক থেকে, আমার মেয়েরা ভালো, আমি ভালো, আমার চাকরি, আমার রোজগার, আমার শরীর স্বাস্থ্য, সেই জায়গাটা কন্ট্রোল করে সাউথ ওয়েস্ট, যেটা কিনা রাহুর দিক। এ কিন্তু আপনার সব কিছুকে ডিস্ট্রয় করে দিতে চাইছে। একদম ঠিক দাদা। কি করবেন এবার? মানে মেয়েরা আগে পড়াশোনা ঠিকঠাক ছিল, এখন চরম অবাধ্য হয়ে যাচ্ছে সব দিক থেকে, মানে আপনাকে হ্যারাসিং করছে। এইবার কি করবেন? এই জায়গাটা ছেড়ে চলে যেতে পারবেন? এটা তো এখন এই মুহূর্তে পসিবল পারবেন না। ইমিডিয়েট কোথায় থাকেন বলেন আপনি? আমি রানাঘাট থাকি। রানাঘাট পারলে যোগাযোগ করুন, ধানতেরাসের মধ্যে পুরো প্রোগ্রামটা দেখুন। আগে দেখেছেন কোনোদিন? হ্যাঁ আগে দেখি, আমি ফোনটা করছি আর কি, ব্যাপারটা বুঝতে পারলাম যে। পুরো প্রোগ্রামটা দেখুন, আমার মনে হয় আমি আপনাকে উপকার করতে পারবো। ইমিডিয়েট এসে আরেকবার বাড়িটার যদি প্ল্যান বা ড্রয়িং থাকে নিয়ে আসুন, হাতে একটা ড্রয়িং রয়েছে আমার কাছে, নিয়ে আসুন, নিয়ে এসে দেখিয়ে নিন। যেহেতু যৌথ পরিবার, হয়তো একটা সেপারেট প্ল্যান আপনার হবে না, না না ওই জন্যই, আপনি নিয়ে আসুন, দেখে আপনাকে গাইড করব। একটা রেমেডিয়াল সাপোর্টকে ওখানে ব্যবহার করুন, আপনার প্রবলেমগুলো কাটবে। তা না হলে আমি অ্যাডভাইস করব, এটা ছেড়ে দিয়ে কোনো একটা ভালো ফ্ল্যাট বাড়িতে চলে যান, বাস্তু ভালো দেখে। আমি যাব অবশ্যই, কারণ আমি এটা দেখে বুঝে তারপরে, মানে আগে ভালো ছিলাম দাদা, মানে যখন এইসব যৌথ ছিলাম কোনো অসুবিধা নেই, একদম ওকে, ওয়েল এন্ড গুড, একদম সবকিছু ঠিক। আপনি এক বছরে যদি 18-19 এই অবস্থায় পড়েন, তাহলে আর 2-1 বছর পরে কি হবে বাকিটা বুঝে নিন। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনার মেয়েদের মধ্যে কোনো মানসিক মানে চেঞ্জেস দেখতে পাচ্ছেন? প্রচন্ড চেঞ্জেস, প্রচন্ড, যে নেগেটিভ দিকে চলে যাবে। মাধ্যমিকে দাদা চিন্তা করতে পারবেন না, খুব ভালো রেজাল্ট করলো, স্টার নিয়ে, মানে এখন তো স্টার হয় না, গ্রেডেশন, খুব ভালো গ্রেডেশনে পাস করলো, 11-এ উঠে ফাইনাল পরীক্ষাতে প্রবলেম শুরু হয়ে গেল। তাদের মন কিন্তু একদম বাইরের দিকে চলে যাবে দাদা, সাউথ ওয়েস্ট ডিস্টার্ব থাকলে। মাইন্ড হয়ে গেছে দাদা, শুভ ফিকার। ইমিডিয়েট এটাকে ব্যালেন্স করুন কাইন্ডলি, কেমন? আচ্ছা আচ্ছা, আমি অবশ্যই যোগাযোগ করছি। যা বললাম মোটামুটি ঠিক আছে তো? 100% একটুখানি ব্যালেন্স করে নিন, ঠিক হয়ে যাবে। ওকে, দেখুন এই ভদ্রলোকের পক্ষে এখন বাড়ি ছেড়ে যাওয়া সম্ভব না, ফ্যামিলি নিয়ে এখানে থাকবেন এবং প্রবলেমটাকে ক্যারি করে চলবেন। 18-19 যদি এই অবস্থা হয়, তাহলে আগামী 2-1 বছরে কি হতে পারে? 100% বাস্তুদোষ, একে ব্যালেন্স করতে পারবো আমরা যদি সঠিক সঠিক দ্রব্যের দ্বারা তৈরি সিযন্ত্র স্থাপন করে রাখতে পারি। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, এই যে একটা ফোন পেলাম না, আপনি হয়তো ফোনটা পাননি, খুব বাস্তবভাবে বুঝুন কথাটা। 18-19 বছর হয়ে গেল তো আপনাদের নিয়ে আমার ঘর সংসার, টিভিতে বসা, প্রোগ্রাম করা। আমার কিন্তু 3টে ঠিকানা, আমার 4টে ঠিকানা নেই। একটা হলো আমার স্টুডিও যেখানে আমি প্রোগ্রাম করতে আসি, একটা হলো আমার বাড়ি যেখানে আমি থাকি, একটা হলো আমার চেম্বার।
এই তিনটে আমার ঠিকানা, তো সারাদিন রাত এই করে কাটে। যারা ফোন পাচ্ছেন না, এই যে একটা ফোন পেলাম এটা দিয়ে কিন্তু আপনাকে চিন্তা করে বিচার করে নিতে হবে, আমার তাহলে কেন হচ্ছে, আমার কি এইরকম। একবার বাস্তু বিচার করিয়ে নিন, দুটো উপায়, এক আপনার বাড়িতে ফ্ল্যাটে দোকানে অফিসে যেখানে প্রবলেম একবার ডেকে নিয়ে গিয়ে দেখিয়ে নেওয়া, যেটা আমি এভরিডে করি। আরেকটা হচ্ছে আপনার ওখানকার বাড়ির প্ল্যান ড্রয়িংটা নিয়ে আমার চেম্বারে শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে এসে দেখিয়ে নিয়ে যাওয়া। বুঝে নিন যে আপনার এই প্রবলেমগুলোর জন্য কি বাস্তুটা আদৌ দায়ী। হতে পারে বাস্তুর কোনো প্রবলেম নয়, তাহলে আপনি টেনশন ফ্রি, আপনি অন্য কোনো কিছু বিচার করুন, আপনার নিজের জন্মছক বিচার করুন। কিন্তু আপনি কি দেখছেন, জন্মছক বিচার করেছি, গ্রহরত্ন ঠিকঠাক করেছি, রত্ন ধারণ করেছি, তবুও তো প্রবলেম হচ্ছে না। আমি গ্যারেন্টি দিচ্ছি প্রবলেমটা আপনার বাস্তুতে, আপনি খেয়াল করছেন না, সেটা জেনে নিন। এইবার তাকে রেক্টিফাই করুন। রেক্টিফাই করবার তিনটে রাস্তা। এক, এই বাস্তুতে থাকবো না, ছেড়ে চলে যাব। আমি জানি আপনারা এই মুহূর্তে বলবেন সম্ভব নয়। দ্বিতীয়ত, এই যে বললেন এখানে বাথরুম ওখানে রান্নাঘর, সরিয়ে দিন, যেখানে সঠিক জায়গা বানিয়ে নিন। আপনি কি বলবেন, প্রশান্তদা আমার তো পুরোটাই জমি, খালি জমি কই, পুরোটাই তো ঘর বাড়ি করে ফেলেছি। এই যে দু কাটা বললেন, বোধ হয় দু কাটার মধ্যে একটা ভাগ পেয়েছেন, সেখানে দুটো বেডরুম, রান্নাঘর, টয়লেট, তো আর জায়গা কোথায়? এবার তিনি কোথায় নতুন করে বানাবেন? তাহলে সেটাও হলো না, রিকনস্ট্রাকশন। এবার রাস্তা কি? রাস্তা হচ্ছে সেই সনাতন ভারতীয় বাস্তুশাস্ত্র বলেছে, একটি দ্রব্যগুণকে কাজে লাগান, যার নাম শ্রীযন্ত্র। কুবের যন্ত্র, মহামৃত্যুঞ্জয় যন্ত্র, লক্ষ্মী যন্ত্র, সরস্বতী যন্ত্র, এগুলি যেমন এক একটি পারপাসে এক একটি দিকে কাজ করে, শ্রীযন্ত্র পরিবারের প্রত্যেককে তার তার মতন করে তাকে তাকে সাপোর্ট দেবে, হেল্প করবে। এইবার আপনার ব্যক্তিগত ক্যাপাসিটি দিয়ে আপনি জীবনে উন্নতি করুন, বাস্তু আপনাকে ব্যাক পাওয়ার দেবে, সাপোর্ট দেবে। আর তা না হলে আপনি যাই করে নিন, আপনার জীবনে কিন্তু একটা ঘাটতি থেকে যাবে, এই বাস্তু আপনাকে আশীর্বাদ করলো না, ডিস্টার্ব তৈরি হয়ে রইল। হয়তো রান্নাঘর ভুল, হয়তো ঈশান কোণে সিঁড়ি, সাউথ ওয়েস্টে পাতকুয়ো, আজকেই এসছেন একজন সাউথ ওয়েস্টে পাতকুয়ো, কিচ্ছু হচ্ছে না উন্নতি জীবনে, হবেও না। এবার সেই যন্ত্র স্থাপন করে ঠিক করে নিন। এখানে আমি আপনাদেরকে দু একটা কথা জানাই। সেজন্তম স্থাপনের কথা প্রশান্ত ভট্টাচার্য বলছে প্রায় 18-19 বছর, প্রত্যেক দিন বলে, শুধু নতুন করে টিভি ওই মানে ধনতেরাসের আগে বসে যায় না। কিন্তু অনেকের মনে হয় এতে প্রশান্ত বলে আমাদের সমস্ত ক্লায়েন্টদের নিয়ে নিল, তাদের একটা কষ্ট হয়, জ্বালা হয়, বুঝি। তখন তারা কিছু এদিক ওদিক করে ব্যালেন্স করার চেষ্টা করেন, যেমন আমাকে কত এই 3-4-5 দিন আমার কিছু ক্লায়েন্ট আমাকে ফোন করে বললেন, প্রশান্তদা আপনি তো স্ফটিকের সিযন্ত্রম দেখান, তো অনেকে না একটা মেটালের যন্ত্রম দেখিয়ে বলছে বাস্তু যন্ত্রম, এটাই নাকি পারফেক্ট, এটাই নাকি কাজের। আমরা তো কনফিউজড। এবারে জেনে রাখবেন, আমি কিন্তু কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে থাকতে পারতাম, ইজি পারতাম, কিন্তু যেহেতু প্রশ্নটা হচ্ছে বাস্তু নিয়ে, আপনারা নিজেরা নিজেদের প্রশ্ন করুন যে আমার মতন বাস্তু নিয়ে 365 দিন কি আর কেউ কথা বলে? বলে না তো, তাহলে আমরা দায় থেকে যায়। সেই জায়গাতে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই, কেন সি যন্ত্রমের অ্যাক্টিভিটিসটা তো পাওয়ারফুল। প্রথমত আমরা এখানে কিন্তু মূল যন্ত্র হচ্ছে এটা, এটা হচ্ছে মূল যন্ত্র, যে ভেতরে যে কাটিংটা দেখছেন ইন্ডাস্ট্রিতে নয়, তাই হোলোগ্রাম নেই। আচ্ছা, এই যে তৈরি করা হলো একটা সলিড পাথরের ওপর, আপনি আমায় বলুন তো, আপনি যে পোকরাসটা পরেন সেই পোকরাসটা কি কোনো ধাতুর তৈরি? আপনি যে পোকরাস পরেছেন হাতে, আপনি যে পান্না পরেছেন, নীলা পরেছেন, এগুলি কোনো মেটালের তৈরি? না তো, কেন নয়, কারণ তার মধ্যে লাইট পাস করবে না, দ্যাট ইজ ডিপেন্ড অন কালার থেরাপি। খুব ভালো করে বুঝুন, প্রশান্তকে ঘেটে দিলে মুশকিল আছে, কিন্তু প্রশান্তকে ঘাটালে মুশকিল আছে। কিন্তু যাই হোক, যা কিছু করছেন চেম্বারে বসে চুপচাপ করুন না, কে আপত্তি করেছে, এখানে বসে মানুষকে ভুল বোঝাবেন কেন, ক্লিয়ার করুন কি করতে হচ্ছে। আপনার হাতের পোকরা চুনি পান্না কিন্তু মেটালের নয়, কেন নয়, ওর মধ্যে লাইট পাস করে আপনার শরীরে ঢুকে সেই কালার থেরাপির দ্বারা আপনার গ্রহদোষকে কাটানো হয়, এটা ফর্মুলা, সায়েন্স। এবার আপনি দেখুন, এর মধ্যে দিয়ে লাইট পাস করে তবে না রিফ্লেকশন পাচ্ছি আমরা, পাচ্ছেন তো না রিফ্লেকশন? ভালো করে খেয়াল করে দেখুন, ইটস এ রিফ্লেকশন, লাইটের রিফ্লেকশন পাচ্ছেন আপনি, এর মধ্যে দিয়ে লাইটটা পাস করে, এর পাশ দিয়ে
রিপ্লেট করে আপনার বাস্তুতে ছড়িয়ে পড়ছে সেই ঊর্জাটা। কিন্তু আপনি যখন এটা মেটালের বাস্তুযন্ত্র ইউজ করছেন, তাতে সেই যন্ত্রণটা কোথায় দেখুন এবার আপনারা। এই সেই বাস্তুযন্ত্র, এটাই তো দেখছেন আপনারা, এটাই তো। কোথায় বলুন তো যন্ত্রণ দেখান, আমার যন্ত্রণটা দেখান, দেখাতেই হবে যন্ত্রণ কোথায় বলুন। কি করবেন এবার আপনি, যন্ত্রণ টন্ত্রণ কিছু নেই, সাজিয়ে দেওয়া হয়েছে। এটাতে রিফ্লেকশন আছে, আমি তো মুভ করাচ্ছি, এর মধ্যে আলো পড়ে পাস করবে, ইটস এ সলিড মেটাল। তাহলে এর কার্যকারিতা, এর উপযোগিতা আর এটা কি এক আপনাদের মনে হচ্ছে কি? নিজেরাই নিজেদের প্রশ্ন করুন, উত্তর দিন। তাহলে এখন থেকে আপনি হাতে একটা লোহার তৈরি পোকরাজ করবেন, আপনি একটা অ্যালুমিনিয়ামের তৈরি নীলা করবেন, আপনি কিন্তু একটা সুন্দর দেখে তামার তৈরি হিরে পড়বেন, মেটালের হবে না, অবাস্তব কথাবার্তা। এবার আরেকটা মজা দেখুন, আপনার ঘর সংসারকে তো বেঁধে রাখবেন, বেঁধে রাখার জন্যে তো এই বাস্তুযন্ত্র, এই সি যন্ত্র। দেখুন আমি আরেকটি যন্ত্র দেখাই আপনাদের, বাস্তুযন্ত্র খুব ভালো করে দেখবেন জিনিসটা। কি এগুলো, কি এগুলো? প্রশান্ত পঞ্চাশে ঘাটলে খুব মুশকিল। নিন আপনার ঘর সংসারের অবস্থা দেখুন, আপনার ঘর, আপনার সংসার, আপনার বাস্তু, দিস ইজ দ্যাট। কষ্ট হয়, বিলিভ করুন আপনারা, আমার খুব কষ্ট হয়। কেন, কি জন্যে? মানুষকে উপকার করো, মানুষকে উন্নতি দাও, নিশ্চয়ই তুমি কিছু পয়সা রোজগার করবে। 100 বার করে নাহলে খাবে কি, কে তোমায় খেতে দেবে? কেউ কাউকে খেতে দেয় না, কিন্তু অন্যায়ভাবে নয়, দয়া করে নয়। আমি কি কিছু ভুল বললাম? আপনি চান আপনার ঘর সংসার এরকম হয়ে যাক? দ্যাট ইজ দ্য বাস্তুযন্ত্র। এই টুকরোগুলো, এই যে টুকরো খেলনাগুলো, এগুলো বাস্তুযন্ত্র। হ্যাঁ, প্রশান্তকে আটকাও, প্রশান্তকে এগোতে দিও না, করতে নেই, একদম করতে নেই। বারবার ওই জন্য বলি প্রশান্ত ভট্টাচার্যকে ঘেটো না, তাহলে অসুবিধে আছে। যাই হোক, চিন্তা ভাবনা আপনাদের। আমরা কেউ কিন্তু বাড়িতে কিছু ফলন করি না, কেউ কেউ বলেন অনেকে নাকি কিনে এনে বেচেন, সত্যি আমরা কিনে এনে বেচি। আপনি যে পোকরাসটি পড়েছেন সেটাও কেউ কিনে এনে বেচেছে, যে কোনো দ্রব্য কিনে এনেই বেচা হয় তাকে জাগৃত করে। আমি আপনাদের সৃজন্তন কিন্তু বাড়ির প্রত্যেকের নামে শোধন করে দিই, জাগৃত করে দিই, সার্টিফিকেট দিয়ে দিই না এরকম কাগজের, তার আগে আমি আপনাদের চোখের সামনে পরীক্ষা করে টেস্ট করে দিই, এটা কাচের আর এটা স্ফটিকের, তাই তো? আপনারা যারা নিয়ে গেছেন জানেন, যারা নেবেন তারাও দেখবেন। কেউ কেউ বলেন আমি কিনে বেছি না, তাহলে কি তিনি তার দ্রব্যগুলোকে চাষ করেন, মাটিতে সার দিয়ে ফলান, তার বাড়িতে ফলে ওগুলো, তার বাড়িতে পোকরাজ ফলে, তার বাড়িতে তাবিজ কবচ ফলে, তার বাড়িতে বাস্তুযন্ত্র ফলে, তিনি ফলান, তিনি কেনেন না, কিনে বেছেন না? দয়া করে প্লিজ এই শুভ দিনের প্রাককালে নিজেদের বিচার বুদ্ধি অ্যাপ্লাই করুন। এই জাতীয় কোনো যন্ত্র, এই জাতীয় কোনো জিনিস বাড়িতে যদি রাখেন, আপনার ঘর সংসারটির অবস্থা হবে এরকম, এই আপনার বাস্তুর দশা। দেখুন কি করবেন ভাবুন। যাই হোক, আমি কিন্তু যারা যারা আমাকে ফোন করে বলেছেন প্রশান্তদা আপনি একটু দয়া করে আমাদেরকে একটু মনটা ক্লিয়ার করে দেবেন, আশা করি তাদের মনে আমি আশঙ্কাকে দূরীভূত করতে পারলাম। আর কোনো সংশয় নেই তো যে সৃজন্ত্রম কি জিনিস, সেই স্ফটিক নির্মিত সৃজন্ত্রম, তাকে নিয়ে ছেলে খেলা করলে কিন্তু কষ্ট হবে, কষ্ট হবে এবং প্রতিবাদ হবে, দুটোই হবে। যাই হোক, শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার চেম্বার, আসুন না, সবাই বন্ধুর মতো মানুষের উপকার করি, কেউ কারোর ক্ষতি করে নয়। কোনো দিন শুনেছেন আপনারা অন্য কারোর কোনো কিছু নিয়ে কোনো কিছু আমি মন্তব্য করি বা কিছু করি? করি না, কিন্তু সবারই টার্গেট প্রশান্তকে আটকাও। এবার বিচার আপনাদের, ধনতেরাসের পরে অনেক গল্প আপনাদের শোনাবো, প্রস্তুত থাকবেন। যাই হোক, প্রতিদিনই চেম্বারে পাচ্ছেন, যারা মনে করছেন বাস্তুদোষ কাটাবো, সৃজন্ত্র স্থাপন করতে হবে, তারা ইমিডিয়েট যোগাযোগ করুন, ধনতেরাসের দিন স্থাপন করবেন, আপনি বাস্তু বিচার করে দেখিয়ে নিন, আপনার জন্য কীরকম মূল্যের লাগবে আপনাকে বলে দেবো, আপনি কনফার্ম করলে আপনাদের পরিবারের প্রত্যেকের নামগত্র শোধন করে আপনার হাতে তুলে দেওয়া হবে। খেলনা নয়,
তাকে মন্ত্র পড়ে পুজো করতে হবে প্রতিদিন, আর নেবার আগে মেশিনে চেক করে দেব, পরীক্ষা করে দেব, সার্টিফিকেট দিয়ে দেবো না। আজকের মতো বিদায় নিই, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।